नमस्कार বন্ধুরা, ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। আজ আমি ঝুমার পাকশালায় আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজকে চলে এসেছি তোমরা বাড়িতে কিভাবে খুব সহজে ক্রিম কেক মানে জন্মদিনের কেকের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে তার রেসিপি নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই আমি কিভাবে এই কেকের রেসিপিটি বানিয়ে থাকি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দাও। এই কেকটা ডেকোরেট করার জন্য আমি নিয়েছি প্রথমে জিন্স আর চকো বলস, যেগুলো আমরা ছোটোবেলায় খেয়েছিলাম বা এখনকারের বাচ্চারা ছোটোবেলায় খায়। তারপর নিয়েছি ডার্ক ফ্যান্টাসি বিস্কিট, এটা দিয়েও ডেকোরেট করব। তারপর এখানে একটি বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ, এটা ভালো করে আমি ফুটিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে দিলাম রুম টেম্পারেচারে থাকা দুধ। তারপর দিচ্ছি এখানে ভিনিগার, ভিনিগার দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো। এটা আমি বাটার মিল্ক তৈরি করে নেবো, তার জন্য ভিনিগার দুধে দিয়ে দিলাম। তারপর একটু মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। দেখো ঢাকনাটা আমি কিছুক্ষণ পর খুলে নিলাম। তারপর এটাকে দেখো একটু দেখে নেবে তোমরা, একটু ছানা ছানা মতো হয়ে যাবে, তাহলেই আমার কিন্তু সম্পূর্ণ বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেল আমি দিয়েছি হাফ বাটি, অবশ্যই এটা বড় বাটির দিয়েছি। সাদা তেলটাকে একটু মিশিয়ে নেবার পর একটা ময়দা চালুনি বা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম প্রথমে ময়দা, ময়দা দিয়ে দিয়েছি 1 বাটি। ময়দাটা দেবার পর এখানে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, চিনির গুঁড়ো দিচ্ছি 1/2 বাটি। যতটা তোমরা ময়দা নেবে তার হাফ পরিমাণ কিন্তু চিনির গুঁড়োটা দিতেই হবে। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডার দিয়েছি ছোটো চামচের 1 চামচ, আর দিচ্ছি বেকিং সোডা ছোটো চামচের 1/2 চামচ। মানে যতটা তোমরা বেকিং পাউডার দেবে তার হাফ কিন্তু বেকিং সোডা দেবে। তারপর ভালো করে এটাকে চেলে নিতে হবে। দেখো চিনির গুঁড়ো মানে চিনির দানা বলো বা ময়দায় কোনো কণা থাকা সেগুলো কিন্তু এটা আলাদা হয়ে গেছে ভালো করে। তারপর আমি ভালো করে একটা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আমি ভ্যানিলা এসেন্স দিলাম মানে তোমাদের যে ভ্যানিলা এসেন্স দিতে হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এসেন্স ইউজ করতে পারো। দেখো তারপর ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি হার্ট শেপের কেকটা তৈরি করব, তার জন্য হার্ট শেপের একটা কেক টিন নিয়ে কেক টিনের ওপর আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। দেখো তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর তোমরা যদি টিফিন বক্সে কেকটা বানাতে চাও তাহলে কিন্তু সাইডে এই যে আমি হার্ট শেপের এই কাগজটা এখন দিচ্ছি ওপরে, সাইডেও আমি কেক টিন বলে দেবো, কিন্তু তোমরা তাহলে যদি টিফিন বক্সে করতে চাও সাইডে দেওয়ার দরকার নেই। আর যদি কেক টিনে করো অবশ্যই কিন্তু সাইডে এই কাগজটা লাগাবে, নর্মাল কাগজ লাগিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো। দেখো লাগিয়ে নিয়েছি আমি কাগজটাকে, কাগজটা লাগানোর পর ওর উপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এর উপর ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ওপরটা স্মুথ হয়। তারপর কেকটাকে বেক করে নেব, তার জন্য কড়াইতে নুন গরম করে নিয়েছি। নুনটা গরম করে কেক টিনটা ওর উপর বসিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিট মতো এটাকে বেক করে নিতে হবে। আর তোমরা কেকের ব্যাটারটা যখন তৈরি করো হুইস্কারটা একদিকেই ঘোরাবে, দুদিকে ঘোরালে কিন্তু ব্যাটারটা অনেক সময় স্মুথ হয় না। তারপর দেখো কেকটা আমি বেক করে নিয়েছি, একটা টুথপিক বা কাঠি গুঁতে দেখিয়ে দিচ্ছি যে কেকটা তৈরি হয়ে গেছে, মানে ব্যাটারটা আর গায়ে লাগছে না। দেখো কিছুই লাগেনি, টুথপিকটা হচ্ছে ফেস বেরিয়ে এসেছে। আর তোমাদের কাছে যদি টুথপিক বা কাঠি না থাকে তোমরা কিন্তু কাঁটা চামচ দিয়েও দেখতে পারো। তারপর কেকটা ঠান্ডা করে নেবার পর আমি এটাকে ঢেলে নিয়েছি। আর অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা করে ঢেলে নিতে হবে, নাহলে কিন্তু গরম থাকলে ভেঙে যাবে। তারপর আমি মধ্যেখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখানে একটা সাদা ক্রিম বানিয়ে রেখেছিলাম কেকটা ডেকোরেট করার জন্য। এখানে ক্রিমটা, কেকের জন্য ক্রিমটা এমন বানাতে হবে যাতে বাটিটা উল্টো করে ধরলে এই ক্রিমটা যাতে না বাইরে পড়ে যায়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বাটিটা উল্টোলাম তাতেও কিন্তু ক্রিমটা বাইরে পড়ছে না, এরকম ক্রিম বানাতে হবে। আর এটা ছাড়াও একটা চকলেট ক্রিম বানিয়েছি। চকলেট ক্রিমটা এমনি নর্মাল যেই চকলেট আমরা ডেয়ারি মিল্ক নাও সেইটাকেই আমি মেল্ট করে নিয়েছি, চকলেট মেল্ট করলেই হয়ে যাবে। তারপর কেকটা আমি ডেকোরেট করে নেবো, তার জন্য একটি থালার পিছনে আমি দিয়ে দিচ্ছি চকলেট ক্রিমটা। চকলেট ক্রিমটা একটু স্প্রেড করে দিলাম, আর এখানে তলাটায় ক্রিমটা দেওয়া জরুরি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কেকের হাফ পোর্শনটা, হাফ পোর্শনটা দেবার পর এখানে চকলেট ক্রিমটা দিয়ে দিলাম।
আর তলায় যে আমি ক্রিমটা দিলাম ওটা দেওয়া অবশ্যই জরুরি, কারণ হচ্ছে কেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেট করার সময় যাতে না কেকটা সরে যায় এক জায়গা থেকে, সেই কারণে ক্রিমটা দেওয়া হয়। তারপর দেখো উপর পোর্শনটা মানে ওই চকলেট ক্রিমটা ভালো করে স্প্রেড করে নেবার পর ওর ওপর উপর পোর্শনটা দিয়ে দিয়েছি। এবার এখানে একটা পাইপিং ব্যাগ তৈরি করে রেখেছিলাম, সেটা একটি গ্লাসের মধ্যে দিয়ে ওই হোয়াইট ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর এটাকে একটি রাবার ব্যান্ড বা গার্ডারের সাহায্যে বেঁধে নিতে হবে। দেখো বেঁধে নিলাম আমি। আর তোমরা কিন্তু কেকটাকে ডেকোরেট তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারো। তারপর ক্রিমটাকে ভালো করে চারদিকে সমানভাবে লাগিয়ে নিতে হবে। তারপর ওই পাইপিং ব্যাগের সাহায্যে একটু ফুল করে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবে, আমার যদিও অতটা ভালো হয়নি, আমার থেকে তোমরা অবশ্যই কিন্তু আরও ভালো পারবে। তারপর ফুলের ওপর জেমস দিয়ে চকো বলস দিয়ে আমি সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি, আর ওপরে কিন্তু দেখো ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটাও কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে এইটা তো খুব সহজেই বানানো হয়ে গেল। তোমাদের প্রিয়জনদের জন্মদিনে অবশ্যই এই বার্থডে কেকটা বানাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের জন্মদিনটা কেমন কাটলো। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, দেখতে থাকো তোমার পাশেলা আরও আরও নতুন ভিডিও আসছে। আর যারা যারা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি অবশ্যই করে দাও। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।